বিগত বর্ষর ষোলো মে'ৰ নিশা নগাঁও জেলার কর্তব্যরত সেই সময়ের কর্তব্যরত সাব ইন্সপেক্টর জুনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যু হয়েছিল। এই ৰহস্যজনক মৃত্যুর ঘটনায় সমগ্র রাজ্যজুড়ি তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করেছিল। এই ঘটনার তদন্তর ক্ষেত্রত অসম আরক্ষে ব্যর্থতা প্রদর্শন করেছিল আর ইয়ার পাছতেই অসম সরকারে এই জুনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যু সম্পর্কে গোচর অর্পণ করেছিল দেশের আগশারীর সংস্থা তদন্তকারী সংস্থা CBIৰ হাতত। CBIয়ে এই সন্দর্ভত তদন্ত চলাই থাকার মাজতে আরক্ষে করা কেতবোর গাফিলতি তথা ক্লু নষ্ট করার তথ্য লাভ করেছিল আর ইয়ার পাছতেই আরক্ষীক এই সন্দর্ভত CBIয়ে অবগত করে। CBIয়ে লিখিতভাবে এই ধরনের অভিযোগ দাখিল করে আর এই অভিযোগের ভিত্তিত ইতিমধ্যে দুজনক গৃহরক্ষী জওয়ানক চাকরিরপর বরখাস্ত করা হয়েছে। ক্রমে চন্দ বরা আর আনারুল ইসলাম এই দুজনক যা পরহি নগাঁও জেলা আরক্ষী চাকরিরপর বরখাস্ত করে। এই ঘটনায় এই সমগ্র জুনমণি ৰাভাৰ সমগ্র রহস্যজনক মৃত্যু সম্পর্ক এই গোচরটির নতুন মূৰ উলিয়াইছে, নতুন মূৰ আনিছে আর এই রাজ্যজুড়ি চাঞ্চল্য সৃষ্টি করা গোচরটি নতুন মূৰ লাভ করেছে। কেবল এই দুজন গৃহরক্ষী জওয়ানক চাকরিরপর নিলম্বন করাই নহয়, CBIৰ অভিযোগের ভিত্তিত আর কেইবাজনো আরক্ষীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ঘোষণা করা হয়েছে। একাধিক্রমে মই সকলোৰে নাম উল্লেখ করিম। এই ইয়ার লগতে আরক্ষীয়ে দুজন লোকের বিরুদ্ধে রশিদুল ইসলাম ওরফে রশিদুল হক আর রাজু বাস্পর নামের দুজন লোকের বিরুদ্ধে গোচর রুজু করেছে নগাঁও সদর থানাত। এই নগাঁও সদর থানাত বিরুদ্ধে গোচর রুজু করে তদন্ত আরম্ভ করেছে নগাঁও জেলা আরক্ষীয়ে। এই জুনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যু সম্পর্কীয় এই ঘটনাক্রমের যে ক্লু তাক নষ্ট করার চেষ্টা করেছিল এই ধরনের অভিযোগ CBIয়ে আনিছে। আর ইতিমধ্যে মই উল্লেখ করেছো যে দুজনক গৃহরক্ষী জওয়ানক যি দুজনে ক্লু নষ্ট করাত অরিহণা যোগাইছিল তেওঁলোকক চাকরির পর বরখাস্ত করা হয়েছে। তেওঁলোকে এজন চন্দ বরা আর আনজন হল আনারুল ইসলাম। আর ইতিমধ্যে CBIৰ অভিযোগের ভিত্তিত সেই সময়ের জখলাবন্ধার থানার ভারপ্রাপ্ত বিষয়া পবন কলিতা, হয়বরগাঁও আরক্ষী চকীর IC আভাজ্যোতি ৰাভা, নগাঁওয়ের TSI উৎপল বৈশ্য, জখলাবন্ধা থানার SI জাকারিয়া চৌধুরী, মরিকলং আরক্ষী চকীর SI মনোজ বরুয়ার লগতে UB কনিষ্টবল রেপ বনিয়া আর মজিবুর রহমানের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত ঘোষণা করা হয়েছে। বিভাগীয় তদন্ত চলি আছে তেওঁলোকৰ বিরুদ্ধে, ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর এটা অভিযোগ উত্থাপিত হয়েছে যে নকল সোণ আর জাল নোটৰ লগত এই আরক্ষীর এই বৃহৎ চক্রটোর জড়িত থাকার তথ্যও সদরি করেছে CBIয়ে। CBIয়ে এনে অভিযোগ আনিছে আর এই অভিযোগের ভিত্তিত আরক্ষীয়ে বিভাগীয় তদন্ত ঘোষণা করেছে এইকেইজন আরক্ষী বিষয়ের বিরুদ্ধে। যদি তদন্তত প্রমাণিত হয় যে তেওঁলোক এনে ধরনের কাণ্ডরে জড়িত বা জুনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যু সম্পর্কীয় যে ক্লু তাক নষ্ট করার যদি অরিহণা যোগাইছিল তেওঁলোকৰ বিভাগীয়ভাবে শাস্তি ব্যবস্থা হব। আমি পুনৰ কৈছো যে জুনমণিৰ যোৱা বিগত বৰ্ষৰ ষোল্ল মে'ৰ নিশা জুনমণি ৰাভাই ৰহস্যজনক মৃত্যু আঁকোৱালি ল'ব লগা হৈছিল। এই ঘটনাই ৰাজ্যজুৰি তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছিল। প্ৰথম অৱস্থাত এই সমগ্ৰ ঘটনাক্ৰম তদন্ত কৰিছিল অসম আৰক্ষীয়ে, কিন্তু অসম আৰক্ষীয়ে এই ক্ষেত্ৰত ব্যৰ্থতা স্বীকাৰ কৰাৰ পৰিপ্ৰেক্ষিতত অসম চৰকাৰে এই গোচৰটো অৰ্পণ কৰে CBIক, দেশৰ তদন্তকাৰী সংস্থা CBIক অৰ্পণ কৰে। CBIয়েও এতিয়ালৈকে এই গোচৰটো সন্দৰ্ভত কোনো ধৰণৰ অভিযোগনামা দাখিল কৰিবলৈ সক্ষম নহল। আৰু আনহাতেদি জুনমণি ৰাভাৰ মাতৃয়ে এই গোচৰটো কোৰ্টৰ পৰা উঠাই লোৱা বুলি আমি ইতিমধ্যে সংবাদ মাধ্যমৰ যোগেদি প্ৰচাৰ কৰি আহিছোঁ। আমি এই সন্দৰ্ভত জনাই আহিছোঁ জুনমণি ৰাভাৰ মাতৃয়েও এই গোচৰটো উঠাই লৈছিল আৰু কিন্তু CBIয়ে এই ক্ষেত্ৰত অভিযোগনামা দাখিল কৰিবলৈ ব্যৰ্থ হয়। কিন্তু তাৰ মাজতে CBIয়ে তিনি মাহৰ মূৰত এই গোচৰটো লাভ কৰিছিল। সেই তিনি মাহৰ মূৰত লাভ কৰা গোচৰটোৰ তদন্ত আৰম্ভণিতে যিবোৰ তথ্য পালে তাৰ ভিতৰত এইকেইজন আৰক্ষী যিকেইজনৰ কথা উল্লেখ হৈছে যাৰ বিৰুদ্ধে বিভাগীয় তদন্ত ঘোষণা কৰা হৈছে আৰু ৰাজু বাস্পৰ, ৰশিদুল হক ওরফে রশিদুল হুসেন, চন্দ বরা আর আনারুল ইসলাম এই কেজন কর্তব্যরত আরক্ষীর গৃহরক্ষী জওয়ান আর চতুর্থ বর্গর কর্মচারী এই জুনমণি ৰাভাৰ ৰহস্যজনক মৃত্যুর সম্পর্কে তথ্য নষ্ট করাত অরিহণা যোগাইছিল বলে CBIয়ে অভিযোগ দাখিল করেছে অসম আরক্ষীর ওসর। আর ইয়ার এই অভিযোগের ভিত্তিতেই এই চন্দ বরা আর আনারুল ইসলামক চাকরিরপর বরখাস্ত করা হয়েছে। আর নগাঁওর সেই সময়ের সদর থানার ভারপ্রাপ্ত, নগাঁওর সেই সময়ের জখলাবন্ধার ভারপ্রাপ্ত বিষয়া
পবন কলিতাকে ধরে কেবাজন আরক্ষী বিষয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আরম্ভ করা হয়েছে। আর এই তদন্তত যদি দোষী সাব্যস্ত হয় তেন্তে তেওঁলোকৰ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হব।